আমরা কিন্তু এখন প্রস্তুত আছি, শুধু ওই যে কেরানির কাজ অনেক কিছু করতে হয় না, সেগুলি আমরা রেডি করে নিয়ে আমরা আশা করছি তোমার এই জুন মাসের ভিতরেই কর্মী যাওয়া শুরু হবে। আমরা কিন্তু বন্ধ করা যাবো, কিন্তু আমি এটা বলে দিই যে অনৈতিক কোন কার্যকলাপ শুরু হয় আমরা কিন্তু ওখানে ভালো করে বাড়ি দেবো। আর মালয়েশিয়া সাইড যদি বন্ধ করে দেয় তাহলে তো আমাদের কিছু করার নেই, কারণ আমাদের প্রচেষ্টা থাকবে যাতে মার্কেট যে বন্ধ না হয়। শেষ প্রশ্ন রাজীব, আর কত অন্যান্য দেশ থেকে যে নিয়োগ প্রক্রিয়া আমাদের দেশ থেকে নিয়োগ প্রক্রিয়া কি একই রকম হচ্ছে আর কিন্তু ভিন্ন হয়, তাহলে বাংলাদেশের ক্ষেত্রে কেন ভিন্ন? শোনো, আমি তো 13টা সিস্টেমটা জানি না, সবাই সব দেশের সাথে কিন্তু আলাদা আলাদা ভাবে ওনাদের এমওইউ আছে, কোথায় কি নেগোসিয়েশন করেছে আর কি চুক্তি করেছে ওটা আমার সব জানা নাই। আমি তুমি আমার চুক্তি যেটা করা আছে এটার ব্যাপারে জিজ্ঞেস করতে পারলে আমি ওটাই যাবো। আচ্ছা, যেই এজেন্সিগুলো নাম শোনা যাচ্ছে এটা রিক্রুটিং লাইসেন্স নাম্বার 1500 1600 1700, এটা নিউ কামার আছে, ওরা স্যার কিভাবে কর্মী পাঠাইতে পারবে নাকি শেষ পর্যন্ত আগের বারের মতো একটা গোলমেলে অবস্থা? শোনো, আমি যে প্রথমে এক কথা বললাম, কেউ লাইসেন্স। আসসালামু আলাইকুম, আপনারা এতক্ষণ মাননীয় মন্ত্রীর মুখে শুনলেন মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে। সো তিনি জানিয়েছেন যে যদি সকল সব কিছু ঠিক থাকে তাহলে জুন মাসের ভিতরেই মালয়েশিয়ার শ্রমিক ফেরন শুরু হয়ে যাবে, এবং দ্যাট টাইম একজন সাংবাদিকও ওনাকে প্রশ্ন করেছিলেন যে এই শ্রমবাজার যে ইস্যুটি, এই ইস্যুটি নিয়ে আর কোনো এরকম আর কোনো মিটিং হওয়ার সম্ভাবনা আছে কি না। তার জবাবও তিনি জানিয়েছিলেন যে আসলে শ্রমবাজারের যে ইস্যুটি, এই ইস্যুটি নিয়ে আর কোনো মিটিং হওয়া হবে না। সো এতে করে আমরা বুঝতে পারলাম যে মোটামুটি আজকে যে মিটিংটি হয়েছে এটা খুবই ফলশ্রুত মিটিং ছিল। আশা করি এই মিটিংয়ের মাধ্যমেই আমরাও আশা করি যে এই মাসের ভিতরে মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দিবে, ঠিক আছে। আর মাননীয় মন্ত্রীও কিন্তু তিনি জানিয়েছিলেন যেসব কার্যক্রম রয়েছে, যে কার্যক্রমগুলো যখন হয়ে যাবে তখন ওনারা চেষ্টা করতেছে এই মাসের ভিতরে যেন মালয়েশিয়ার শ্রমিক প্রেরণ করা সম্ভব হয়, ঠিক আছে। এই হলো আজকের যে বৈঠকের সর্বশেষ তথ্য, ঠিক আছে। আর আপনারা যদি মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে যেই কোনো তথ্য জানতে আমাদের পেজটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে অবশ্যই বলবেন না। আর যদি কোনো আপনাদের কোনো কিছু জানার থাকে যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে বা মালয়েশিয়া নিয়ে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, এটাই ছিল আজকের সর্বশেষ তথ্য, ঠিক আছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।